তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, 12:20 বাজে, তারপর ইনস্টিটিউট যাবো। হ্যালো, সো এখন 2:25, লাঞ্চ হয়ে গেছে। আমরা এখন কিটের মধ্যেই আছি, তো আজকে ক্যান্টিনেই লাঞ্চ করলাম। কিট টিভি আর ক্যান্টিন আছে, ওখানেই লাঞ্চ করলাম, নর্মাল রাইস ডাল ভেজিটেবলস অ্যান্ড অল। তো এখন আর অনেক কাজ আছে, তো ঠিকঠাকই চলছে মোটামুটি। সকাল থেকে অনেক জিনিসপত্র রিসিভ করেছি আজকে ইনস্টিটিউটে। কিট টিভি আইতে অনেক কিছু অর্ডার ছিল আমাদের, ল্যাব রিলেটেড স্টাফস, তো সব রিসিভ করে নিয়েছি। ওকে, সি ইউ লেটার। Let's leave. ওই তো হিউম্যান এথিক্সের কোনো কথা কথা বলেছে কিনা কারণে কি সুন্দর স্কাইলাইন, দারুণ লাগে স্কাইলাইনটা। ছটার নাগাদ বেরোচ্ছি ইনস্টিটিউট থেকে। হ্যালো, তো দেখতেই পাচ্ছ আমরা পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক, কমপ্লিটলি ডার্ক। আমরা বেরিয়ে পড়েছি ইনস্টিটিউট থেকে, অটো করে নেবো ভাবছি, কারণ এতটা হাঁটা পসিবল না। কেন? আচ্ছা, তো আজকে অনেক কাজ হয়েছে ইনস্টিটিউটে, এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়েছে, এই জন্য হাঁটার শক্তি নেই, তো হাঁটবো না, হোপফুলি একটা অটো করবো। কারণ অনেকটা হাঁটা, হাঁটতে গেলে হাফ অ্যান আওয়ার মিনিমাম লাগে, ইনস্টিটিউট থেকে বাড়ি হাফ অ্যান আওয়ার লাগে। সো বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চা করে ফেলেছি। আজকে আমি দুধ চা খাবো না, কারণ দুধ চা লোভ করে খেয়ে ফেলি, কিন্তু খেয়ে ফেললে তার যে মানে সাবসিকোয়েন্ট এফেক্টস সেগুলো খুব একটা ভালো হয় না। যাই হোক, তো এখানে আমি দুধ চা খাই, বাট আজকে আমি লিকার খাবো, মানে গ্রিন টি যাকে বলে, গ্রিন টি। ওকে, সো আমি খাবো গ্রিন টি অ্যান্ড হি উইল হ্যাভ দুধ চা উইথ বিস্কিটস অ্যান্ড কেক আছে, কলা আছে, অনেক কিছু আছে খাবার মতন। দেখি, গুড মর্নিং ফ্রেন্ডস। ইয়েস্টারডে আমি আর কোনো ব্লগিং করিনি, সো কিছু কাজ ছিল অ্যান্ড আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড অলসো। সো নেক্সট ডে মর্নিং হয়ে গেছে, তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে। সো ইয়েস্টারডে কোনো ওয়াশিং হয়নি, আজকে ওয়াশিং শুরু হয়ে গেছে একদিকে, আর একদিকে মাই ফেভারিট বেকারি বিস্কিটস সকালবেলা চবনপ্রাস খেয়ে নিয়েছি, লিউকম ওয়াটার খেয়ে নিয়েছি, এখন বেকারি বিস্কিট দিয়ে। আচ্ছা, এখন সোকড আমন্ডস অ্যান্ড রেজিনস খাবো, তারপর আমি আজকে দুধ চাই খেয়ে নেবো সকাল সকাল, আর ভালো লাগছে না। ওকে, আচ্ছা গাছগুলোর আপডেট আমি আবার দিচ্ছি। হ্যাঁ, রিপিটেটিভ হয়ে গেল, তুলসী গাছটা অসাধারণভাবে রিভাইভ করে গেছে, ইউ ক্যান সি দ্য লিভস, একদম লাইট গ্রিন, সুন্দর নতুন পাতা, মানে অসাধারণ। তুলসী গাছ হ্যাজ রিভাইভড ভেরি ওয়েল, মানি প্ল্যান্ট তো ঠিকই ছিল মোটামুটি, আরও ভালো হয়ে গেছে। আচ্ছা, ইউওডিয়াতে নতুন লিভস দেখা গেছে, ইউওডিয়া প্ল্যান্টে, যেটা পুরোপুরি মরে গেছিলো, শুকনো হয়ে গেছিলো, ইউওডিয়াটা ভালো করে রিভাইভ করছে, একদম গ্রিন, বেশি দেখতে পাচ্ছ যে গ্রিন লিভসে ভরে গেছে পুরো গাছটা। আচ্ছা, এই পেটুনিয়া হোপফুলি কিছু হবে না আর, তো
তো যাই হোক, তো আমরা ওটাকে রিপারপাস করেছি অনিয়ন প্ল্যান্ট, দেখি কতটা কি হয়। এটাও মোটামুটি ঠিক আছে, জেড প্ল্যান্টটা তো একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই গাছটাও খুবই সুন্দর আছে। হ্যাঁ, কয়েকটা পাতা ইয়েলো হয়ে গেছে, ওগুলোকে নিচে দিয়ে দেওয়া হয়েছে ফর ম্যানিউরিং দ্য সয়েল, এনরিচিং দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য ডিপ্রাইভড সয়েল। সো ওকে, সো চলো আবার, আজকে হচ্ছে টিউসডে মর্নিং, এটা টিউসডে মর্নিং ব্লগটা কন্টিনিউ হচ্ছে এখন, কারণ কালকে সেই চা বানানোর পর থেকে কোনো ব্লগিং করিনি, হালকা মাইগ্রেনের প্রবলেম হচ্ছিলো, যাই হোক হেডেক ছিল। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো মেলে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মোটামুটি 10:30 বাজে, তো এবার নিচে যাব, নিচে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, ইনস্টিটিউটে কাজ আছে কিছু, প্লাস প্রচুর কাজ আছে, মানে রাইটিং কাজ, লেখালেখির কাজ, রিপোর্ট সাবমিট করা হয়ে গেছে, কোয়ার্টারলি রিপোর্ট, ফার্স্ট রিপোর্ট সাবমিট করা হয়ে গেছে। তো ইচ্ছে আছে আজকে বাড়িতে এসে লাঞ্চ করে খাবো, কারণ ক্যান্টিনের, যতই হোক ক্যান্টিনের খাওয়া না পারতেই খেতে হয়, চেষ্টা করবো আজকে বাড়িতে এসে যাতে লাঞ্চটা করা যায়, জানি না পারবো কি না করতে, কিছু পেমেন্টস করার আছে, অনেককেই আজকে অনেক পেমেন্ট করার আছে, নিজেরা পেমেন্ট ড্র করবো, দেখা যাক। তো আজকের ব্লগটা, টিউজডে ব্লগটা এখানে এন্ড করছি, বাকি যদি কোনো কিছু হ্যাপেনিং হয় আই উইল রেকর্ড অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট ইন দ্য নেক্সট ব্লগ। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, বাই।